আনিস হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের দাবি ও দোষীদের শাস্তির দাবিতে এবার পথে নামলো অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার মহিষাদলের কাপাসেরাতে মহিষাদল ব্লক আইমা ইউনিটের পক্ষ থেকে 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচি করা হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে আনিস হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের অনুমতি দিতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশের পোশাক পরে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, তো অতএব ওই পুলিশকে দিয়ে যদি ইনভেস্টিগেশন করা হয় তাহলে ফল তো হবে না। আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমরা আন্দোলনটাকে আরো জোর করে আমরা সিবিআই তদন্তের আমরা দাবি চাই ছিল শাসক দলে। তাহলে আনিস খানের বিচার যদি পেতে হয় সিবিআই ছাড়া পাবেন না, কারণ এই প্রশাসনকে তৃণমূল সরকার চালায়, এটা আপনারা সবাই জানেন। তাহলে এই প্রশাসন দিয়ে আনিস খানের বিচার হবে না। আর পুলিশকে যারা ব্যবহার করেছে তাদেরও শাস্তি চাই, যে আমাদেরকে যারা ব্যবহার করছে তাদেরকে সামনে নিয়ে আসুন। যারা পুলিশের পেছনে বড় বড় নেতা মন্ত্রী রয়েছে, যাদেরকে আনিস খানের হত্যার পিছনে যারা রয়েছে পুলিশের পেছনে, তাদের সামনে আসুক। দু চারটা কনস্টেবলকে গ্রেফতার করে এর সমাধান হবে না। প্রসঙ্গত অভিযোগ, পুলিশের পোশাকে বাড়িতে গিয়ে ছাত্রনেতা আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে আনিস খান আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, থাকতেন কলকাতাতেই। ঘটনার 3 দিন আগে আমতার বাড়িতে যান তিনি, তারপরেই ঘটে এই দুর্ঘটনা। আইএসএফ দাবি করেছে তাদের হয়ে কাজ করত আনিস, এই ঘটনার সাথে তার কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আনিস হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল সারা দেশ, দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ অবরোধ। একই রকমভাবে সিবিআই তদন্তের দাবি জানিয়ে বৃহস্পতিবার মহিষাদলের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন পথ অবরোধ করল। বিক্ষোভকারীরা বলেন, আমরা আনিস ভাইয়ের জন্য যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন থেকে আমরা একটা প্রতিবাদ মিছিল করছিলাম, এর আগে আবার আজকে আমরা পথ অবরোধ করলাম। আমাদের সুপ্রিমো ভাইজান হুজুর কেবলার নির্দেশ যে অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় গর্জে উঠি। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সবসময়ের জন্য অন্যায়ের পক্ষে নয়, বিপক্ষে, আইনের পক্ষেও আমরা। বিধানসভার মধ্যে থেকে আনিস ভাইয়ের পক্ষ থেকে যারা মার্ডার করেছেন, পুলিশ প্রশাসন যেই তরফে হোক তাদের উপযুক্ত শাস্তি আমরা চাই। সেই শাস্তিতে আমরা আজকে পথ অবরোধ, আমরা চাইছি সিবিআই তদন্ত, আমরা ন্যায্য বিচার চাইছি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।